সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, মরিচ দিয়ে কিভাবে বাংলাদেশের পতাকা বানানো হয়েছে। আসলে আমি একটি কৃষি মেলায় এসেছি এখানে। গত এক মাস আগে আমি এই মেলাটি ভিজিট করেছি। দেখুন, এখানে বিভিন্ন চারা পাওয়া যায়, বিশেষ করে যারা গাছপ্রেমী, যারা গাছ লাগাতে ভালোবাসেন, যারা ছাদ বাগান বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চারা লাগান বা চারা খোঁজেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখুন, এখানে বিভিন্ন সবজির চারা পাওয়া যায়, যেমন হাইব্রিড মরিচ, হাইব্রিড লাউ, হাইব্রিড ফুলকপি। এছাড়াও এপাশে দেখুন বিভিন্ন রঙের ফুলের চারা এখানে পাওয়া যায়। এরকম কৃষি মেলা থেকে আপনারা বিভিন্ন ফুল ও ফলের চারা সংগ্রহ করতে পারেন। আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এখানে কী কী ফুল ও ফলের চারা পাওয়া যায়। দেখুন, এখানে থাই সাদা জাম এবং দামও ভালো, 500 টাকা দাম। এরপর দেখুন লাল চেরি, 250 টাকা এই চারার দাম। এরকম বিভিন্ন ফল ও ফুলের চারা আপনারা এখানে পাবেন। এখানে দেখুন বেশ কিছু ফল ও ফুলের চারা আছে, যেগুলো আসলে নামও লেখা নাই, মূল্যও দেওয়া নাই। এখানে একটা আছে, দেখুন, পাকিস্তানি আনার, 350 টাকা দাম। যারা বিভিন্ন ব্যতিক্রমী ফসলের চাষ করতে চান, তারা এখান থেকে আপনারা চারা কিনতে পারেন। দেখুন, এখানে একটি 3 ফলের চারা আছে, যার দাম প্রায় 250 টাকা। এটি খুবই উপকারী একটি ফল প্রতিটি মানুষের জন্যই। আপনারা এরকম ফলের চারা এরকম মেলা থেকে আপনারা কিনতে পারেন। এটি একটি মাল্টার চারা। এরপরে দেখুন আরও বিভিন্ন চারা দেখানো হচ্ছে এখানে, কিন্তু এগুলোর আসলে মূল্য দেওয়া নাই। আপনারা খুবই স্বল্প মূল্যে মেলা থেকে আপনারা বিভিন্ন ব্যতিক্রমী ফলের চারা ও ফুলের চারা আপনারা কিনতে পারবেন। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সমস্ত গাছের চারাগুলোকে দেখাবো এবং মেলাটাকে দেখাবো। দেখুন, এখানে বেশ কিছু মরিচের চারা দেখানো হলো। এরপরে দেখুন কিছু আধুনিক যন্ত্রপাতি, যেগুলোতে ধান কাটা এবং ধান মাড়াই করা যায়, আধুনিক পদ্ধতিতে ধান চাষ, কীভাবে আপনারা ধান চাষ করবেন, এবং বর্তমান সময়ে যে একটি ফসল নিয়ে খুব আলোচনা হচ্ছে চিয়া, এটির চারাও এখানে পাওয়া যায়, এবং চিয়া গাছ আপনি কীভাবে লাগাবেন এখানে সুন্দর করে লেখা আছে। এছাড়াও পেরিলা, গ্রীষ্মকালীন পেঁয়াজ, সাধারণত আমরা শীতকালীন পেঁয়াজ খেয়ে থাকি, কিন্তু এখন শুধু শীতকালে নয়, গ্রীষ্মকালেও পেঁয়াজ চাষ করা যায়, সেটা এখানে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া দেখুন ডোবা ও পুকুর পাড়ে সবজি চাষ, আমাদের যাদের পুকুর আছে তারা আমাদের এই মাছ চাষের পাশাপাশি আমরা সবজি চাষ করতে পারি, এরকম কিছু এখানে বোঝানো হয়েছে। পলিথিন মালচিং, বসত বাড়িতে সবজি চাষ, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমরা যেন কোনো জায়গা ফেলে না রাখি, সব জায়গায় সবজি চাষ করি, ভার্মি কম্পোস্ট, এরকম।